আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে ক্যাপ কখন ও কেন করাতে হয় তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স দাঁতে ক্যাপ মূলত তখনই করা হয় যখন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্টটি করা হয়ে থাকে যখন দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন দাঁতের ভিতর থেকে দন্তমজ্জা তুলে ফেলা হয় আর দন্ত তুলে ফেলার কারণে দাঁতটি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যেতে থাকে কালো হয়ে যেতে থাকে ভঙ্গুর হয়ে যেতে থাকে তো এর জন্য ভিওয়ার্স যেহেতু দাঁতের ভিতরে যে পাল্প থাকে সেটি তুলে ফেলা হয় এবং ব্লাড সার্কুলেশন দাঁতের ভিতরে যাতায়াত বন্ধ হয়ে যায় তার কারণে দাঁতটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এমনকি ঠিক এভাবে ভেঙেও যেতে পারে আর এই ধরনের সমস্যা এড়ানোর জন্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তীতে দাঁতে ক্যাপ পরিধান করতে হয় ভিওয়ার্স যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতে ক্যাপ না করা হয় তাহলে এ ধরনের সমস্যা ঘটতে পারে এখানে দেখতে পাচ্ছেন দাঁতের কিছু অংশ কিছু কিছু জায়গা থেকে ভেঙে গেছে মূলত রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে যদি দাঁতে ক্যাপ না করা হয় তাহলে এ ধরনের সমস্যায় হয়ে থাকে এছাড়া দাঁত ধীরে ধীরে কালো হয়ে যায় আর সেই কারণেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তীতে অবশ্যই দাঁতে ক্যাপ করিয়ে নেওয়া হয় এছাড়া ভিওর্স যদি কখনও দাঁত এমনভাবে ভেঙে যায় বা দাঁত ত্রুটিপূর্ণ থাকে দাঁতে যন্ত্রণা হয় ব্যথা হয় দাঁত পাল্পাইটিসে আক্রান্ত হয় সেই দাঁতগুলা ফেলে না দিয়ে রাখার জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় মোট কথা যে দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় সে দাঁতেই ক্যাপ করে নেওয়াটা অত্যন্ত জরুরি এখানে একটি দাঁত ভেঙে গেছে তো ভেঙে যাওয়ার পরেও কিন্তু দাঁতটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তীতে এখানে এই দাঁতটিতে ক্যাপ করে দেওয়া হয়েছে যদি ক্যাপ না করা হতো তাহলে দিনকে দিন দাঁতটি ধীরে ধীরে কালো হয়ে যেত ভঙ্গুর হয়ে যেত এবং এক সময় দাঁতটি ভেঙে যেত তাই ভিউয়ার্স যে দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে সেই দাঁতে একটি ক্যাপ করিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি এক্ষেত্রে ভিওয়ার্স কারো কারো দেখা যায় যে তিন চারটি ক্যাপ করার প্রয়োজন হয় কারো বা একটি দাঁত ক্যাপ করতে করার প্রয়োজন হয় এখানে আপনারা যে ক্যাপের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি ক্যাপ একসঙ্গে জয়েন্ট রয়েছে এটিকে আমরা ব্রিজ বলি ডেন্টাল ব্রিজ তো এটি সাধারণত তিন ইউনিট একই সঙ্গে সংযুক্ত রয়েছে তার জন্যই এটিকে ব্রিজ বলা হয়ে থাকে যদি দাঁত না থাকে সেক্ষেত্রেও এ ধরনের ব্রিজ ব্যবহার করা হয়ে থাকে তো এই ব্রিজগুলা বেশ শক্ত এবং মজবুত হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা দাঁতের সমস্যা রয়েছে উপরের মাড়িতে কয়েকটা দাঁতেই কিন্তু সমস্যা রয়েছে কয়েকটা দাঁত নাই আবার কয়েকটা দাঁতের সমস্যা হয়েছে তো উপরের বেশ কয়েকটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে যখন একটি দাঁতে ক্যাপ করা হয় তখন বা সিঙ্গেল ক্যাপ বলে সেটি বিবেচিত হয় আর যখন কয়েকটা দাঁত বা কয়েকটা দাঁত একসঙ্গে কয়েকটি ক্যাপ যখন একসঙ্গে জয়েন্ট থাকে তখন আমরা এটিকে ডেন্টাল ব্রিজ বলে থাকি যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটি হল ডেন্টাল ব্রিজ আর যদি এক পিস দাঁতে ক্যাপ করা হয়ে থাকে তবে সেটি হয় সিঙ্গেল ক্যাপ তো ভিওর্স ক্যাপ করার মূল উদ্দেশ্য হল রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতটি যেন ভবিষ্যতে কালো না হয়ে যায় এবং এভাবে ভেঙে না যায় সেই দাঁতটি ক্যাপের দ্বারাই সংরক্ষণ করে রাখার জন্যই মূলত দাঁতে ক্যাপ করাতে হয় সাধারণত ভালো দাঁত ভালো দাঁতে কেউ ক্যাপ করে না বা করানোর কথাও নয় শুধুমাত্র ত্রুটিপূর্ণ দাঁতে রোড ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতটি যেন ভেঙে না যায় দাঁতটি যেন সংরক্ষণ করা যায় সারা জীবনের জন্য তার জন্যই রোড ক্যানেল ট্রিটমেন্ট করার পরবর্তীতে দাঁতে এ ধরনের ক্যাপ করে নিতে হয় তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম